হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আব্বাস আপনাদের সাথে আজকে সরাসরি যুক্ত আছি একটা পেঁয়াজের চাঙ্গে। আমাদের আঞ্চলিক ভাষায় চাং বলে। এই দেখেন, এই যে আমাদের আঞ্চলিক ভাষায় চাং বলে, এই দেখেন, এটা হচ্ছে গুটি পেঁয়াজ, যেটার বীজ পেঁয়াজ বলে। মুড়ি কাটা পেঁয়াজ, যে পেঁয়াজ দিয়ে লাগানো হয়, এটা হচ্ছে বোনা গুটি। এই দেখেন, খুব ছোটো ছোটো, এই যে খুবই ছোটো ছোটো। এই পেঁয়াজের কিন্তু খুব চাহিদা। এই পেঁয়াজের জাতটা হচ্ছে লালদির হাইব্রিড। এই পেঁয়াজটা আমার বড় ভাই, এই পেঁয়াজটা বুন হয়েছিল, বুনানোর পরে কিন্তু পেঁয়াজটা উঠায় নাই, পরে এটা গুটি রাখছে। এটা হচ্ছে লালদির হাইব্রিড। 1 কেজি দানা কিন্তু বীজ হিসাবে তিনি বুন হয়েছিলেন, কিন্তু সেই পেঁয়াজটার উত্তোলন করেন নাই। তো দেখেন, আসলে এই পেঁয়াজটা আছে বুনা গুটি। আর যারা মুড়ি কাটা পেঁয়াজ লাগাবে এই সিজনে, এই বুনা গুটিতে যদি কেউ পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ লাগায়, তাহলে কিন্তু তার পেঁয়াজটা ভালো হবে। আর এই পেঁয়াজটা কিন্তু পাওয়া যায় না এখন, আসলে দানার দাম থাকে ভালো, যার কারণে কেউ কিন্তু এই গুটি পেঁয়াজ রাখে না। সেই জন্য আমার এই ভাই এই গুটি পেঁয়াজ বিক্রি করবে। এই জাতের নাম আছে লালদির হাইব্রিড, এটা বোনা গুটি। যদি কেউ কেনার ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এক এক মনের দাম হচ্ছে অলরেডি 7,500 টাকা দাম হচ্ছে। তা ভাই হয়তো 10,000 টাকা হলে বিক্রি করবে আমাকে বলছে, যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই জন্য আসলে মূলত আমার এই ভিডিওটা করা, এই জন্য কিন্তু আজকে আমি এই চাঙ্গের উপর আসছি আপনাদের দেখানোর জন্য। সব কিন্তু এক দেশে একদম বোনা গুটি পাওয়াই যায় না, এসব গুটি আসলে পাওয়াই যায় না, কারণ কেউ এগুলো রাখে না, কারণ দানার প্রচুর দাম, যার ফলে কিন্তু কেউ রাখে না। এই দেখেন, এই যে বোনা গুটি একদম ছোটো ছোটো, এগুলো এক মন দুই মন হলে পরে, কিন্তু দুই মন হলে, দুই মন গুটি হলে 20-25% কিন্তু লাগানো যাবে। দেখেন ছোটো ছোটো। আর একটা আছে মাজলা, আপনাদের আমি দেখাই, এটা আছে মাজলা। এই মাজলায় কিন্তু 4,540 বিক্রি হচ্ছে বর্তমানে। এটা আছে মাজলা শার্ট, এটা কিন্তু বর্তমানে 4,540 করে বিক্রি হচ্ছে মার্কেটে। আপনারা যদি কেউ ক্রয় করতে চান, এই বোনা গুটি যদি কেউ ক্রয় করতে চান, ভাই বিক্রি করবে, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং একদম রিগেল, যেটা ভালো মানের গুটি, সেটা কিন্তু আপনাদের আমি দেখালাম। আপনারা যদি কেউ এই গুটি নিয়ে কেউ লাগাইতে পারেন, পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ যেটা বলে, এটা কেউ লাগাইতে পারেন, আল্লাহ যদি দেয় পেঁয়াজ হবে জমছে হওয়া, কারণ এর কোনো কালি হবে না। এইসব ছোটো ছোটো পেঁয়াজই কালি খুব কম হবে, আর যদি একটু বড়ো পেঁয়াজ লাগান তাহলে কিন্তু কালি বেশি হবে, পেঁয়াজের ফলনও কিন্তু কম হবে। এই জন্য কিন্তু মূলত আমার এখানে আসা, ভিডিওটা করা। আর আপনাদের আরও আমি একদম পেঁয়াজের স্যাম্পলটা আরও আমি দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখতে পারবেন। এই পেঁয়াজটা কিন্তু ঝাড়া না, এই যখন দেখেন, যখন ঝাড়বে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তখন বড়টা ফেলাই দেওয়া হবে, একদম পরিপাটি করে যদি কেউ কিনতে চায় তাকে কিন্তু দেওয়া হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আমি চাঙের পাট যেভাবে দেখাইছি, ওর ভিতরে দু একটা বড়ো থাকতে পারে, দু একটা পচা থাকতে পারে, এগুলো বাইসে সুন্দরভাবে পরিপাটি করে তারপরে যদি কেউ নিতে চায় তাকে দেওয়া হবে, সে প্রসেসিংয়ের মাধ্যমে। সেটা কথা প্রসঙ্গে যদি কেউ কিনতে চায় তাদেরকে কিন্তু দেওয়া হবে। তা ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই কৃষিকাজের বিভিন্ন বিষয় কিন্তু আমার এই চ্যানেলে আপলোড হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।